ভয়াবহ অগ্নিকাণ্ডে মধুপুরে পুড়ে ছাই 10টি দোকান, সরকারি সাহায্যের আর্জি। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রিপুরা সিপাই জলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর বাজারে 10টি ছোট বড় দোকান পুড়ে ছাই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার ভোর 4:30 নাগাদ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দোকান মালিকরা সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা সহ অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠান। কিছুক্ষণ পর বিশালগড় বাধারঘাট এবং বিশ্রামগঞ্জ থেকে পরপর 3টি দমকলের ইঞ্জিন সহকর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাজারের অন্যান্য দোকান রক্ষা পেলেও ততক্ষণে 10টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। তিনি এসে অগ্নিকাণ্ডের এই ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা অন্তরা দেব সরকার মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওনার কথায়, মধুপুর থানার পুলিশ রাতে বাজারে ডিউটিরত অবস্থায় থাকলে এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা তেমনভাবে ছড়াত না। পরে তদন্তে নেমে প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলে তাদেরকে সরকারিভাবে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। উক্ত কাণ্ডে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ সূত্রে প্রকাশ। ভোর রাত্রিবেলা সেই যে দিন লাগে সাথে সাথে ফায়ার সার্ভিসকে বলা হয়েছে এবং আমরা এলাকার সমস্ত যুবক ভাইয়েরা সবাই এসে হাত লাগিয়েছে। তবে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে এই ধরনের একটা নিহত হচ্ছে। কয়টা দোকান পড়েছে ইতিমধ্যে? মোট 9টি দোকান। ফায়ার সার্ভিস সম্বন্ধে এসেছিল? হ্যাঁ, ফায়ার সার্ভিস তাদের সম্বন্ধে এসেছে, কিন্তু মধুপুরে ফায়ার সার্ভিস তো নেই, যেহেতু বিশালগড় এবং আগরতলা থেকে আসতে হয়েছে, একটু লেট হবে আর কি। কী কী দোকান ছিল এখানে? এখানে ওষুধের দোকান ছিল, মিষ্টির দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, লেপের দোকান ছিল, রবীন্দ্র কসমেটিকের দোকান ছিল। নাশতের আগুন মনে হয় কিছু থাকতে পারে নাকি? এটা ইনভেস্টিগেশনের পর ধরা যাবে। কিন্তু এখানে পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে, পরবর্তী সময়ে এটা দেখা যাবে কি। মানে একটা সময় আমরা হঠাৎ করে শুনতে পেলাম মধুর বাজারে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা আসলাম, দেখলাম আমাদের এখানে 9 থেকে 10টা দোকান খুলে গেল। ফায়ার ব্রিগেড থেকে প্রায় আরো 15-20 আগে যদি আমাদের এখানে গাড়ি চলে আসতে হয় তো আরো 2-4টা দোকান আমরা বাঁচিয়ে কি মনে হয় কোথা থেকে আগুনটা লাগতে পারে? হয়তো বা শর্ট সার্কিট থেকে হতে পারে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।